একবার এক মুরগি একটা বিশাল জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে একটা কিছুকে নড়তে দেখে। আরে বাবা, ওখানে কি একটা নড়ছে মনে হচ্ছে, ভূত 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 নাকি? ওরে বাবা রে, আমি পালাই এখান থেকে। তারপর মুরগি যেই পালাতে যায়, অমনি কারোর আওয়াজ সে শুনতে পায়। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কে কে তুমি? তুমি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই যে আমি রাক্ষস, ঝোপের পিছনে। তখন মুরগি ভয় ভয় এগিয়ে যায় আর দেখে এক বিশাল রাক্ষস সেখানে আহত অবস্থায় পড়ে আছে। একি এই রাক্ষসটা খুব খারাপ ভাবে আহত হয়ে আছে। রাক্ষস, ও রাক্ষস, মনে হচ্ছে ও অজ্ঞান হয়ে গেছে, এখন কি যে করি, আইডিয়া। তখন মুরগি আকাশের দিকে তাকিয়ে বলে, আমার প্রিয় ভাইরা, তাড়াতাড়ি এসো, এখানে এখন তোমাদের খুব দরকার। তখনই আকাশে চার মোরগকে আর একটা বাচ্চা মুরগিকে দেখা যায় আর তারা উড়তে উড়তে মুরগির কাছে আসে। কি হয়েছে বোন, আমাদের কিসের জন্য দরকার? মুরগি তখন রাক্ষসের দিকে ইশারা করে আর বলে, এই বিশাল আহত রাক্ষস যে মরতে বসেছে, আমাকে যেভাবেই হোক একে সুস্থ করে তুলতেই হবে। ভাইরা, তোমরা সবাই মিলে হাত লাগিয়ে একে কি আমাদের মাছের রাজ্যে নিয়ে যেতে পারবে? অবশ্যই পারবো, কিন্তু তুমি কি সব দিক ভেবেই এই কথা বলছো? কেন, আমি বহুদিন মাছের রাজ্যে যাইনি, সেখানে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, মাছের রাজ্যে এখন ভয়ঙ্কর ডাইনিদের কবজায় আছে। ডাইনিরা রোজ মাছেদের এক একজনকে ধরে খেয়ে নিচ্ছে। কিছুদিনের মধ্যে সব মাছ ওই ডাইনিদের পেটেই চলে যাবে। হায় ঈশ্বর, কিন্তু ডাইনিরা কেবল মাছেদেরই খাচ্ছে কেন? এতে তাদের লাভ কি? ডাইনিরা মাছের শক্তি নিতে চায়, যাতে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তবে হ্যাঁ, দিনের বেলায় ডাইনিরা ঘুমোয় আর তখন মাছ রাজ্য পাহারা দেবার জন্য এক বিশাল হাঁড়ি রাক্ষস মাটির তলা থেকে বেরিয়ে আসে। তার মাথা রাক্ষসের আর বাকি শরীর হাঁড়ির মতো। তাহলে উপায়, এই বেচারা রাক্ষসকে তো এভাবে মরতে দিতে পারি না, কিছু তো উপায় বলো তোমরা। তখন একটা বাচ্চা মুরগি বলে, আমি জানি একটা উপায়, আমরা সবাই যদি অনেক আপেল নিয়ে যাই তাহলে রাক্ষসানি খুশি হবে। তুমি চুপ করো, বাচ্চাদের এই ব্যাপারে নাক গলাতে নেই। কিন্তু তারপর অনেক আলোচনার পরেও কোনো সমাধান পাওয়া যায় না। এদিকে রাক্ষসের অবস্থা আরো খারাপ হতে থাকে। এখন যা অবস্থা, এরপর আর এই রাক্ষসকে বাঁচানো যাবে না। আমার মনে হয় এই বাচ্চা মুরগির কথাই এখন শোনা উচিত। তারপর তারা সবাই মিলে গাছ থেকে অনেক আপেল পাড়ে আর তাতে ইঞ্জেকশনের সাহায্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর রাক্ষসকে পায়ের সাহায্যে ধরে উড়ে যায় মাছের রাজ্যের দিকে। তারপর তারা মাছের রাজ্যের জলের মধ্যে ঢুকে যায়। তখন হাঁড়ি রাক্ষস মুরগিদের দেখতে পায়। তখনই হাঁড়ি রাক্ষস তার হাতে একটা জাল প্রকাশ করে আর মোরগ মুরগি ও রাক্ষসকে বন্দি করে ফেলে। তোমরা কারা আর এখানে এই মাছের রাজ্যে কি করছো? এখানে অন্য কারোর আশা ভারণ, সেটা তোমরা জানো না? জানি রাক্ষসজি, আমরা আপনার জন্যই অনেক আপেল নিয়ে এসেছি প্রভু, আপনাদের মুক্ত করে দিন। আপেল? অনেক আপেল? দে দে, তাড়াতাড়ি দে, কতদিন আপেল খাইনি। এক্ষুনি দিচ্ছি, তবে তার আগে আমাদেরকে মুক্ত করে দিন। তারপর হাঁড়ি রাক্ষস তার জাল অদৃশ্য করে দেয় আর মুরগির দেওয়া প্রচুর আপেল খেতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি রাক্ষস গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। এরপর মোরগ আর মুরগিরা তাড়াতাড়ি মাছের রাজ্যে কবিরাজ মাছের কাছে রাক্ষসকে নিয়ে যায়। এই রাক্ষসকে এখানে কেন এনেছো তোমরা? এ তো আর বেশিক্ষণ বাঁচবে না মনে হচ্ছে। কবিরাজ মশাই, আপনি এমন বলবেন না, এই বেচারা আমার কাছে সাহায্য চেয়েছে, একে বাঁচানোর জন্য যা লাগবে আমি তাই দেব। আমি জানি আপনি জাদুকরি কবিরাজ মাছ, আপনার অসাধ্য কিছুই নেই, দয়া করুন এই রাক্ষসকে।
ঠিক আছে, আমি এর প্রাণ বাঁচাতে পারি, কিন্তু একটাই শর্ত আছে আমার। আমাদের মাছের রাজ্য আজ শেষ হতে চলেছে। এখানে সব মাছি জাদু করি, কিন্তু আমরা যদি শেষ হয়ে যাই তবে ডাইনিরা এই পৃথিবী ধ্বংস করে দেবে। তোমরা কি পারবে এই রাজ্য বাঁচাতে? একমাত্র তবেই আমি এই রাক্ষসকে বাঁচাতে পারি। কবিরাজ মশাই, আমরা আমাদের শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করব, তবে এটা আপনার কর্তব্য। তখন কবিরাজ মাছ কিছু জাদু জড়িবুটি নিয়ে আসে আর রাক্ষসকে খাইয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাক্ষসের সব ক্ষত সেরে যায় আর সে সুস্থ হয়ে ওঠে। আমি এটা কোথায়? তুমি সুস্থ হয়ে গেছো রাক্ষস, এটা মাছের রাক্ষস। মাছ জাদু করি মাছের রাজ্য, কিন্তু কিন্তু ডাইনি? হ্যাঁ, ডাইনিরা আমাদের রাজ্য দখল করেছে, কিন্তু তুমি তো অসুস্থ ছিলে, তুমি সব জানলে কি করে? ওই ডাইনিরা তোমাদের শেষ করার জন্য আমার ভাইকে কাজে লাগিয়েছে আর তাকে বশ করে একটা হাঁড়ি রাক্ষসে পরিণত করেছে। আমি বাধা দিতে গেলে ডাইনিরা আমাকে তাদের জাদু দিয়ে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল। আমার ভাগ্য ভালো, তাই আমি তোমাদের সাহায্যে আমি বেঁচে আছি। আমি তোমাদের সাহায্য করব, ওই ডাইনিদের শেষ করব। কিন্তু ওরা যে খুব শক্তিশালী। জানি, কিন্তু একমাত্র জলেই ওরা এখনো অতটাও শক্তিশালী নয়, সেই জন্যই ওরা মাছেদের শক্তি কেড়ে নিচ্ছে। সেই সুযোগই আমাদের কাজে লাগাতে হবে। আজ সব মাছ নিজেদের ঘরে থাকবে, কেউ ভুল করেও বাইরে আসবে না। তারপর রাক্ষস আর মুরগিরা সূর্যাস্তের জন্য অপেক্ষা করতে থাকে। সূর্যাস্ত হতেই সব ডাইনি একসাথে আসতে শুরু করে আর তারা রাক্ষসকে জীবিত দেখে অবাক হয়ে যায়। এই রাক্ষস কিভাবে বাঁচলো? এবার তোদের সব খেলা শেষ, আমার সাথে জলের তলায় লড়াই করে দেখা তোরা। তারপর ডাইনিরা একসাথে রাক্ষসের ওপর আক্রমণ করে। তখনই প্রচুর মুরগি উড়ে এসে ডাইনিদের মুখে ঠোক্কর মারতে থাকে। এর ফলে ডাইনিরা আহত হয় এবং মুরগিদের তাড়ানোর চেষ্টা করে। তখনই রাক্ষস তার মাথায় জাদুর শিং প্রকাশ করে আর তার থেকে আলো বেরিয়ে ডাইনিদের গায়ে লাগতে থাকে। সঙ্গে সঙ্গে সব ডাইনি একসাথে ব্যাঙে পরিণত হয়। আজ থেকে তোরা ব্যাঙ হয়ে থাকবি। এরপর হাঁড়ি রাক্ষসও তার নিজের রূপ ফিরে পায়। তারপর সব মাছেরা বেরিয়ে এসে রাক্ষসের জয়ধ্বনি দিতে থাকে।